কলকাতায় ফের বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন সিএসসি ও কলকাতা পৌরসভা মানুষকে সুরক্ষা দিতে তাদের কোনো নির্দিষ্ট নীতি নেই, এর ফলে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এই ঘটনা বারবার ঘটছে, তাই হচ্ছে কারণ নীতির কোনো পরিবর্তন নয়। মমতা ব্যানার্জি দলের সমস্যা হচ্ছে এই দলটা চলছে কারা, কিভাবে চালাচ্ছে, তার কোনো স্পেসিফিক কোনো পলিসি নেই, পলিসি মেক করতে পারছে না মাননীয় মুখ্যমন্ত্রী। তার ফলে তার সরকারের সিএসসি হোক বা কোনো মিউনিসিপ্যালিটি হোক বা কর্পোরেশন হোক না কেন, তাদের যে সুরক্ষা সম্বন্ধীয় যে নীতি থাকা উচিত সুস্পষ্ট নীতি, সেই নীতিও তৈরি নেই। নেতার কথাতে চলছে এবং সেই মতো পার্টি বিভিন্নভাবে বিভিন্ন সংস্থাকে পরিচালনা করার চেষ্টা করছে, তার ফলে কাজ হচ্ছে না, জনগণকে ভুগতে হচ্ছে, আরও একটি প্রাণ অকালে চলে গেলো।